Assalamualaikum, আমার চ্যানেল কুকিং বাই মিত আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো খুব সহজ একটি ক্যারামেল পুডিং এর রেসিপি। তবে এই পুডিংটা তৈরি করার জন্য ডিমের প্রয়োজন নেই বা কোনো রকম ভাব দেওয়ারও ঝামেলা নেই। খুব সহজে মাত্র 15 মিনিটে এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়, এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে একটু সময় নিয়ে এই ক্যারামেলটা তৈরি করে নিব। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ক্যারামেলটা তৈরি করা যাবে না, চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে চিনিটা পুরোপুরি গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা চিনিটা গলতে গলতে কিন্তু এটাতে কালার আসতে শুরু করবে আর ক্যারামেল পুড়ে গেলে সেটা খেতে একটুও ভালো লাগে না। সেজন্য চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, চুলার আঁচটাকে মোটামুটি লো করে এই ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এটাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা গরম থাকা অবস্থাতেই তাড়াতাড়ি এই কাজটা করে নিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা সাথে সাথেই জমে যাবে। আমি এখানে আমার পছন্দ মতো 2টা বাটিতে ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এখন এগুলোকে সেট হতে রেখে আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই পুডিংটা সেট করে নিতে পারেন, তবে অবশ্যই সেটা হিট প্রুফ হতে হবে। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছে 2 কাপ তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটাই ইউজ করতে পারবেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে, আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। যেহেতু এটাতে কাস্টার্ড পাউডার ইউজ করা হয়েছে, চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুটো ঘন হতে শুরু করেছে। আর চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে কাস্টার্ডটা জাল করা যাবে না, মিডিয়াম লোয়ে রেখে এটাকে জাল করে নিতে হবে। এটা কিন্তু 1 মিনিটের জন্য নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে নেড়ে আমি জাল করে নিচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, এটা এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি, এটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব, আর যে পাত্রে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই পাত্রে এখন এই পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিব। দুইটা বাটিতেই পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পরে আমি পুডিংগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এগুলো কিন্তু এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে এটাকে মোল্ড আউট করে নিব। পুডিংগুলো কিন্তু খুব ইজিলি বাটি থেকে বের হয়ে আসবে। যদি বের না হয়ে আসে, তাহলে আপনারা চাইলে একটা ছুরি বা স্প্যাচুলার সাহায্যে সাইডগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে পুডিংটা বের হয়ে এসেছে, আর এটা দেখতেও কিন্তু একদম ভাপ দিয়ে তৈরি করা পুডিংয়ের মতোই মনে হচ্ছে। আমি পুডিংটা কেটেও দেখিয়ে দেবো ভেতরটা কতটা মসৃণ হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়, একদম নর্মাল পুডিংয়ের মতো। বাড়িতে অবশ্যই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর যদি বাড়িতে ট্রাই করেন, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই সহজ ক্যারামেল পুডিংয়ের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।